নম্বর প্রশ্ন, তওবা করার পরে আবার ওই একই পাপ করে ফেললে আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহ সব সময় ক্ষমা করবেন, তবে তওবা করার জন্য যে শর্তগুলি রয়েছে তার একটি হচ্ছে গোনাহ বন্ধ করে দেওয়া, আরেকটি হচ্ছে অনুতপ্ত লজ্জিত হওয়া, তৃতীয় হচ্ছে আগামী জন্য প্রতিজ্ঞা করা যে আর আগামীতে কোনোদিন এই গোনার কাছে যাব না। এই শর্তগুলি যদি পূরণ না করতে পারেন আর এই একেবারে দুর্বল তওবা করেন তাহলে সেই তওবা কার্যকরী নয়, এই জন্য এরকমটা হচ্ছে। আল্লাহর ভয় ভীতি কম, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়তো হইতে পারেন না, মরণ সম্পর্কে ভয় করেন না, হতে পারে মরণ চলে আসতে পারে। সুতরাং খালেস অন্তরে তওবা করুন, তার সাথে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার তওবাটাকে টিকে রাখার তৌফিক দান করো, আল্লাহ আমাকে তওবাতান নাসুহা খালেস তওবার তৌফিক দান করে, এবং আল্লাহ আমাকে এমন তওবা তৌফিক দান করো যাতে করে আর গুনাহের দিকে আমার মন মোটেই না যায়, এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো বারবার যাতে করে আমি গুনাহের দিকে না ফিরে যাই। তারপরে ওলামা ইকরামগণ বলেছেন, যদি কোনো গুনাহ শত শতবারও হইতে থাকে আপনি শত শতবার তওবা করুন, যতবার গুনাহ হবে ততবার আপনি তওবা করতে থাকেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। 24 নম্বর প্রশ্ন, লম্বা প্রশ্ন করেছেন।